স্বাগতম আজ আমরা দেখব বীজগণিতিক ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তরের প্রক্রিয়া তো প্রথমে আমরা ভগ্নাংশ কী সেটা দেখে নিই ভগ্নাংশ হচ্ছে সামথিং বাই সামথিং যদি লবের পাওয়ার কম থাকে এবং হরের পাওয়ার বেশি থাকে এখানে যেমন এক এবং হরের পাওয়ার দুই তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ আর যদি লবের পাওয়ার দুই আর হরের পাওয়ার দুই থাকে অর্থাৎ সেম থাকে এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয় আবার যদি হরের পাওয়ার বেশি থাকে ওটাও কিন্তু প্রকৃত নয় অপ্রকৃত এই হরের পাওয়ার বেশি থাকলে বা সমান থাকলে লবকে হর দিয়ে ভাগ করে নিতে হয় ভাগ করে নিয়ে যে অংশটা পাওয়া যায় সেটা প্রথমে লিখতে হয় এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান আর ইন্টু এক্স প্লাস টু এক্ষেত্রে আমরা এক্স স্কোয়ারকে ভাগ করলে কিন্তু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে ওয়ান থাকে আর এক্ষেত্রে কিউব বাই স্কোয়ার অর্থাৎ এক্স এক্স গুণ করলে স্কোয়ার তাহলে এখানে কিন্তু আমাদের এক্স থাকবে তাহলে আমরা যখন আংশিক ভাগ প্রথম ধাপ করবো প্রথম যে অভেদটা আমরা লিখি যেটা আমরা ধরে নিই সেইটা কিন্তু লেখার সময় ওই ভাগ ফলটা আগে বসাতে হবে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি লবের পাওয়ার বড় হইলে বা হরের পাওয়ারের সমান হইলে লব এবং হরের পাওয়ার সমান হইলে বা যদি লবের পাওয়ারটা বড় হয়ে যায় তাহলে কেবলমাত্র ভাগ করে নিতে হবে যদি এই কন্ডিশন হয় তাহলে ভাগ করে নিতে হবে ভাগ করে নিয়ে যে ভাগ ফলটা হবে সেইটা দিয়ে শুরু করতে হবে তাহলে আমরা এখন দেখি একটি উদাহরণ সমাধান করে দেখি এই যে আংশিক ভগ্নাংশটা যে ভগ্নাংশটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু লব এবং হরের পাওয়ার সেম অর্থাৎ উপরে এক্স স্কোয়ার আছে নিচেও কিন্তু গুণ করলে এক্স স্কোয়ার একটা পাওয়া যাবে তো কাটাকাটি করলে এক হয় তো আমরা এখন দেখি এটা কিভাবে সমাধান করা যায় মনে করি এটা অভেদ তিনটা দাগ অর্থ অভেদ ওয়ান প্লাস ওয়ান এখানে প্লাস দেওয়া হয়েছে কারণ ওই যে ভাগ করে ওয়ান পাওয়া গেছে এ বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি বাই এক্স প্লাস টু ইকুয়েল এটা হচ্ছে এক নং অভেদ এখন নিয়ম অনুসারে এক নং অভেদের উভয় পাশে এই বাম পক্ষে যেটা আছে সেটার হর দিয়ে গুণ করতে হয় এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস টু এটা দিয়ে আমরা গুণ করবো গুণ করলে থাকে হচ্ছে এই পাশে বাম পাশে এক্স স্কোয়ার প্লাস ওয়ান অভেদ ওয়ানের সাথে এটাই গুণ করলে এটা থাকে আর এর সাথে গুণ করলে এক্স প্লাস ওয়ান কেটে যাবে বির সাথে গুণ করলে এক্স প্লাস টু কেটে যাবে থাকবে এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে দুই নং অভেদ তাহলে নিয়ম অনুসারে এই দুই নং অভেদটি এক্সের যে কোনো মানের জন্য সত্য অর্থাৎ অভেদ আমরা বলি যেটা হচ্ছে এক্সের যে কোনো মানের জন্য সত্য তাহলে এক্সের যে কোনো মানের জন্য সত্য হলে এখানে আমরা এক্সের মান বসাতে পারি তো এক্সের এমন মান বসাবো যাতে আমরা এ অথবা বি কেটে দিতে পারি এ কেটে গেলে এর মান বের হয় বি কেটে গেলে এর মান বের হয় তাহলে এখানে যদি আমরা মাইনাস টু বসাই এক্সের মান দুই নং দুই নং অভেদে তাহলে কী কন্ডিশন আসে আমরা দেখতে পাচ্ছি এগুলো জিরো হয়ে গেল শুধুমাত্র বি থাকলো এখানে ফাইভ এ দুইটা জিরো হয়ে গেছে আর এখানে আছে মাইনাস বি মাইনাস টু থেকে ওয়ান বিয়োগ করলে মাইনাস টু আর ওয়ান আছে এখানে তাহলে মাইনাস বি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস বি ইকুইয়াল ফাইভ অর্থাৎ বি ইকুয়াল মাইনাস ফাইভ ওদিকে মাইনাস দিয়ে গুণ করলে এখন আমরা এর মান বের করবো এর মান বের করতে হলে আমাদের অবশ্যই কে ভ্যানিশ করতে হবে তাহলে বিকে ভ্যানিশ করতে হলে এখানে এক্সের মান আমাদের এমনভাবে বসাতে হবে যেন বি জিরো হয়ে যায় এক্সের মান মাইনাস ওয়ান বসিয়ে পাই তো দুই নং অভিযিল আমার মাইনাস ওয়ান বসেলে এই কন্ডিশন আসে এই পাশে বাম পাশে থাকবে টু আর ওখানে বিটা জিরো হয়ে যাবে আর এই অংশটাও জিরো হয়ে যাবে তাহলে এ পাশে টু থাকবে মাইনাসের উপর স্কোয়ার করলে প্লাস হয়ে যায় টু ইন্টু প্লাস এ অর্থাৎ এইকুয়াল টু এখন আমাদের কিন্তু এই চলক দুইটার মান বের হয়ে গেছে এ এবং বি এ এবং বি এর মান আমরা এক নং অভেদে বসিয়ে দেব তাহলে আমাদের হয়ে যাবে অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের যে ভগ্নাংশ ছিল সেইটা আবার তুলে নিয়ে যেটা আমরা ধরে নিয়েছিলাম সেখানে আমরা মান বসিয়ে দিই এটাই আমাদের অ্যান্সার এভাবে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি খুব সহজেই এখন দ্বিতীয় যে সমস্যাটি সেটা আমরা দেখি এখানে কিন্তু লবের পাওয়ার তিন আর হরের পাওয়ার দুই অর্থাৎ উপরে বেশি আছে তাই আমরা ভাগ করে নিব তো নিচের দুইটাকে গুণ করে তারপরে নিচেরটা দিয়ে উপরটাকে ভাগ করছি এখানে এখানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার অর্থাৎ ভাহাজকের সমান পাওয়ার আছে তাই আবার দেখতে হবে কত দিয়ে যায় মাইনাস থ্রি এখানে সেভেন এক্স প্লাস সেভেন অর্থাৎ ভাহাজকের পাওয়ার এসে এখানে কম হয়ে গেছে অর্থাৎ আর ভাগ করার প্রয়োজন নেই তাহলে আমরা কিন্তু পেলাম হচ্ছে এক্স প্লা এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি তাহলে যখন আমরা এক নং অভেদটা নেবো তখন কিন্তু ওইটা দিয়ে শুরু করতে হবে মনে করি এত ইকুই অভেদ এক্স মাইনাস থ্রি প্লাস এ বাই এক্স প্লাস ওয়ান বি বাই এক্স প্লাস টু এইটা আমাদের এক নঙ অভেদ এখন নিয়ম অনুসারে এক নঙের উভয় পাশে বাম পক্ষের যে হর সেটা দিয়ে গুণ করতে হবে তাহলে পাশে থাকবে এক্স কিউ প্লাস ওয়ান অভেদ আর এক্স মাইনাস থ্রি এটা ব্রাকেটে রেখে আমরা একেবারে টোটালের সাথে গুণ করে দেবো ওইটা এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ওখানে কেটে যাবে এক্স প্লাস টু কেটে গেলে বিয়ের সাথে থাকবে এক্স প্লাস ওয়ান এইটা দুই নং অভেদ নিয়ম অনুসারে এই দুই নং অভেদটি এক্সের যে কোনো মানের জন্য সত্য হয় তো আমরা এটাকে রেখে দিলাম এখানে ছোটো করে এই দুই নং অভেদটি এক্সের যে কোনো মানের জন্যই সত্য এটা প্রত্যেকটা আংশিক ভগ্নাংশের সমস্যার সমাধানের জন্য লিখতে হয় কারণ আমরা জানি অভেদ এক্সের যে কোনো মানের জন্য সত্য হয় আর সমীকরণ যে কোনো মানের জন্য সত্য হয় না নির্দিষ্ট মানের জন্য সত্য হয় তাহলে আমরা যে কোনো মান এখানে বসাবো না দেখব আমরা কী বসাইলে এ এবং বির মান বের হবে আমাদের অর্থাৎ একটা জিরো হয়ে যাবে একটা মান বের হবে এখানে আমরা মাইনাস ওয়ান বসাইলে ডান বাম পাশে জিরো হয়ে গেল আর ডান পাশে এ থাকে শুধু এই জিরো এখন আমরা মাইনাস টু বসাই দুই নম্বর ভেদে মাইনাস টু বসাইলে আমরা দেখতে পাচ্ছি এ জিরো হয়ে যাবে তাহলে মাইনাস এইট প্লাস ওয়ান ইকুয়াল বিটা এখানে থাকবে মাইনাস বি ইকুয়াল মাইনাস সেভেন অর্থাৎ বি ইকুয়াল আমরা কিন্তু পেয়ে গেছি সেভেন এই এ এবং বি এর মান আমরা ওই যে এক নং অভেদে যেটা আমরা মনে করেছিলাম সেইটাতে বসাতে হবে বসাইলে আমাদের যে রেজাল্ট আসবে সেটাই আমাদের আংশিক ভগ্নাংশের রূপ এখানে চিহ্ন দেওয়া যায় তাহলে এক্স মাইনাস থ্রি জিরো বাই অর্থাৎ এর মান জিরো পেয়েছি আমরা আর বি এর মান সেভেন মান বসিয়ে দিলাম তাহলে মাসখানের ওইটা থাকলো না এটা এক্স মাইনাস থ্রি প্লাস সেভেন বাই এক্স প্লাস টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার থ্যাংক ইউ